লেবাননের রাজধানী বৈরুতে হিজবুলের সদর দপ্তরকে লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। হিজবুলের প্রধান হাসান নাসরুল্লাহর অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যদিও বিভিন্ন সূত্রের দাবি হামলায় অক্ষত আছেন হিজবুল্লাহ প্রধান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, 27 সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেলের দক্ষিণাঞ্চলীয় হারিথ রিক এবং দাহিয়ে এলাকা লক্ষ্য করে কমপক্ষে 15টি মিসাইল সহ নতুন ধরনের বোমা ছোড়ে তেল আবিব। বাংকার বাসরার নামক এই বোমার ওজন প্রায় 5,000 পাউন্ড, যার আঘাতে পুরোপুরি মাটিতে মিশে যায় অন্তত ডজনখানেক আবাসিক ভবন। ইসরায়েলি বাহিনীর দাবি, হিজবুল্লাহর মূল হেডকোয়ার্টার লক্ষ্য করে বোমা ফেলা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের দাবি, টার্গেট ছিল হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, বৈরুতে হামলার প্রধান লক্ষ্য ছিলেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সহ গোষ্ঠীটির শীর্ষস্থানীয় কমান্ডাররা।